হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভরাট আসনের ডিজাইন নিয়ে। তো বন্ধুরা, এটা আমি তৈরি করব চটের বস্তাতে। বন্ধুরা, চলুন ডিজাইনটা কিভাবে তৈরি করা হচ্ছে এটা দেখে নেওয়া যাক। আমি সেলাইটা স্টার্ট করার জন্য আমি উল নিয়ে নিয়েছি, খয়েরি কালার, এবং চটের বস্তা নিয়ে নিয়েছি। তো এখানে আমি মাঝখানে সুচটাকে উঠিয়ে নিলাম নিচের দিকে কিছু ঘর রেখে। তারপর আমি 10টা ঘর কাউন্ট করে সুচটাকে ডুবিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন সোজা বরাবর। তারপর আবার এপাশ থেকে আবার আমি 10টা ঘর কাউন্ট করব, লম্বা করে আবার 10টা ঘর কাউন্ট করে সুচটাকে তুলে নিব। তারপর একই কেন্দ্রে সুচটাকে আবার ডুবিয়ে দিব। এবার আমি পরের লাইনে যাব, সেখানে আমি এক ঘর সামনে সুচটাকে উঠাবো, তারপর ওই লাইনেই আবার সুচটাকে ডুবিয়ে দিব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কোথায় সুচটাকে তুলতেছি এবং কোথায় সুচটাকে ডুবিয়ে দিচ্ছি। আমাদের মনে রাখতে হবে সুচটা উঠবে একটার পর একটা লাইনের সামনে, প্রতিটা লাইনের একটা ঘর সামনে উঠতে থাকবে, আবার সেই লাইনে সোজাসুজি ডুবিয়ে দিতে হবে স্ট্রেট করে। এভাবে আমাকে সেলাইটা করে যেতে হবে পুরো 8টা লাইন পর্যন্ত। তো বন্ধুরা, আমার এই সেলাইটা যখন আপনারা দেখবেন, তারপর যখন সেলাইটা করবেন, তখনই বুঝতে পারবেন সেলাইটা কিভাবে হচ্ছে। তো সেলাইটা শেখার জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে মনোযোগ সহকারে। তো বন্ধুরা, আমি কিছুটা সেলাই করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি কিছুটা সেলাই করে নিলাম, আমাকে আরও সেলাই করতে হবে। দুই পাশ থেকে আরও আমার পাতা উঠবে 3টা। এখানে আমার ভি আকৃতি পাতা উঠতেছে 1টা, তারপরে আবার হবে। এখানে আমি 6টা লাইন গিয়েছি, আমাকে আরও যেতে হবে। তো বন্ধুরা, এভাবে আমি সেলাই করতে করতে বেশ কিছুটা সেলাই করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি পরের যে পাতাটা উঠবে ভি আকৃতি, সেটা আমি এখন আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি। তো তার জন্যে আমি একটা ঘর ফাঁকা রেখেছি, এই পাতা বরাবর আমি সুচটাকে ডুবিয়ে দিচ্ছি। আপনারা সেলাইটা মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন সুচটা কোথায় উঠানো হচ্ছে এবং কোথায় ডুবিয়ে দেওয়া হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এই পাপিটাও শেষ করে নিলাম, শেষ হয়ে গেল আমার পাতাগুলো, শেষ করে নিয়েছি আমি 4টা পাতায় আমার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চাপিয়ে দিন, যাতে করে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়।